Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel. কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তবে এখন বাজে প্রায় 8:15 এমন টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি এখন খাচ্ছিলাম ডিম সিদ্ধ তো ভাবলাম একটু ব্লগটা স্টার্ট করি তোমাদের মাঝে একটু একটু করে ব্লগ শেয়ার করতে হবে তাই চলে এলাম আশা করছি ধৈর্য সহকারে আজকের ব্লগটাও শেষ পর্যন্ত তোমরা দেখবে চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই ফেলেছি এবার একটু কাজ কাম নিয়ে বসি তো যেহেতু আমার মাসের বাজারটা শেষ হয়ে গেছে আর যারা আমার রীতিমতো ব্লগ দেখো তারা তো জানোই আমি একদম মাসের শুরুতেই আমি সারা মাসের বাজারটা তুলে নিই তো সেই জন্য যেহেতু বাজারটা কাল তুলতে হবে সেই জন্য আজকে রাতে আমি বাজারের লিস্টটা করে রেখে দিচ্ছি আর এই দায়িত্বটা কিন্তু সংসারের শুরু থেকেই আমার উপর কারণ সংসারের দায়িত্বটা পুরোপুরি আমার কারণ তোমাদের ভাইয়া ফাঁকার দিকটা দেখে আর সংসারটা কিন্তু পুরোটা আমার উপর তাই মাসের শুরুতে আমি বাজারটা তুলে নিই এতে আমার অনেক সুবিধা হয় বারবার কিন্তু তোমাদের ভাইকে আমার বিরক্ত করতে লাগে না আর এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস এটা আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে দেখে অভ্যাস বাপের বাড়িতে তো সেই জন্য আমার মধ্যে ওই জিনিসটা আছে আমি সবসময় চেষ্টা করি মাসের শুরুতে বাজারটা তোলার তো পরের দিন যেহেতু বাজার এসে গেছে আর আমি এদিক থেকে ঝটপট করে রান্না বসিয়েছি বাজারগুলো গোছাতে হবে আর আজকে চিকেনের একটা রেসিপি বানাচ্ছিলাম তো খুব স্পাইসি একটা চিকেন খেতে ইচ্ছা যাচ্ছিল তো নিজের মন থেকেই আর কি মশলাপাতি সব কিছু দিয়ে টক দই দিয়ে আমি এই চিকেনটা বানালাম আর আমার এখন এই কদিন জানি না কেন চিকেনের মধ্যে আমার ক্যাপসিকামের যে ফ্লেভারটা এটা জাস্ট ওয়াও লাগছে তো আমি ওই জন্য বেশি মানে সব সময় চেষ্টা করছি একটু চিকেনের রেসিপি বানালে পরে একটু ক্যাপসিকাম দিতে আমার খুবই ভালো লাগছে খেতে আর আমার সংসারে আমার দায়িত্বের মধ্যে যেগুলো থাকে আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে করার বা দায়িত্ব করে করার তো সেই জন্য আমি বাজারটা যখন বের করেছি তার সাথে কিন্তু আমি বাজারের লিস্ট একদম মিলিয়ে নিলাম কারণ মানুষ মাত্র ভুল হয়েই থাকে তো আমি চাই না কোনো জিনিস কারণ আমার পয়সাটাও কিন্তু মেহনতের পয়সা আমি ইনকাম না করলেও আমার হাজবেন্ডের ইনকামের টাকাটাও কিন্তু অনেক পরিশ্রমের তো সেই জন্য আমি সমস্ত কিছু মিলিয়ে দেখে নিলাম যাতে কোনোভাবে কোনো মিস্টেক না হয় আর এই তো তারপরে বাজারের লিস্ট মিলিয়ে সমস্ত বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম আর আমার কিন্তু বাজার মোটামুটি এক সপ্তাহ থাকে তার মানে থাকতে থাকতেই আমি বাজারটা তুলে নিই এটা আমার সব সময়ই তবে আমার বাড়িতে চা পাতাটা একটু বেশি লাগে কারণ আমি চাটা খাই আমি তোমাদের ভাইয়া দুজনাই মানে চাটা একটু বেশি খাওয়া হয় সেই জন্য তো চা চিনিটা একদম শেষের দিকে ছিল তাই এগুলো সব আমি কন্টেনারে ছোট কন্টেনারে ঢেলে নিলাম আর বাকি জিনিসপত্র সবই ছিল মোটামুটি তো সেইগুলো আমি ওই জন্য বড় বড় যে কন্টেনার তাতে করে রেখে দিচ্ছি আর সংসারের কাজগুলো কিন্তু একরকম চলমান প্রক্রিয়ার মতো যা ধীরে ধীরে কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায় আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক একই মানে আমি সংসারে যেসব কাজগুলো করি সেগুলো আমার পুরো অভ্যাসেই পরিণত হয়ে গেছে একদিক দিয়ে যদি দেখি আর মানে আমার বরাবরই গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে আমি কাজ কিন্তু সব সময় সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি কাজ অল্প করলেও গুছিয়ে করার চেষ্টা করি কারণ আমার ওই অগোছালো কাজ আমি মোটেও পছন্দ করি না বা আমার বাড়িতেও কেউ অগোছালো কাজ করলে সেটাও আমার পছন্দ হয় না তো সেই জন্যে কিন্তু মানে আমাকে সংসারে খাটতেও হয় একটু বেশি
তো সে যাই হোক, তবুও এতে অনেক স্বস্তি মেলে, গুছিয়ে কাজ করার মধ্যে কিন্তু আলাদা রকমের একটা শান্তি আছে। আর এই তো কিছু পেপার অর্ডার করা হয়েছিল, সেগুলো এসেছে, আমার মেয়ে একটা একটা করে বের করছে। আর একটা কথা বলি, তোমরা আগের ব্লগ যারা দেখেছো তারা তো দেখেছো আমার বাড়িতে কাজ হচ্ছিল, তো জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে আমি আর কিছুই কিনতে পারিনি সেদিন, তোমরা জানো তো। তার পরের দিন সকালে চা খেতে খেতে আমি প্রায় কেঁদেই গিয়েছিলাম তোমাদের ভাইয়ার কাছে, যে এত শখ করে গেলাম অথচ আমার কেনাকাটা হলো না, মানে আমি নিজে কেনাকাটা করতে পারলাম না। তো এটা তোমাদের ভাইয়ার কাছে খুবই খারাপ লেগেছে আমার চোখের পানিটা দেখে, সামান্য এতটুকু জিনিসের জন্য তুমি কেঁদে ফেললে। তো তোমাদের ভাইয়া সাথে সাথেই কাজ মিটিয়ে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছে, যে তুমি খুশি হয়েছো। আমি বলেছি হ্যাঁ আমি অনেক খুশি। তো যাই হোক, এই যে জিনিসপত্র সব চলে এসেছে, আমাদের কাজকাম মোটামুটি শুরু হয়ে গেছে। তো যখন কাজকামগুলো একদম শেষ হবে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি প্রেজেন্ট করব। আর আজকে যেটা হয়েছিল, এই বিকালের দিকে তুলু 4:30 সময় টিউশন যায় আর আমি ওকে ফাঁকাটাই ছাড়তে গিয়েছিলাম, তো তেলে ভাজার গন্ধে একদম মম করছিল। তো আমি তো বাড়ি এসেই তোমাদের ভাইয়াকে আমি বললাম যে তোমাদের ভাইয়া একটু টায়ার্ড ছিল কাজকাম করে, তোমরা তো দেখলে পেপার ফেপার লাগাতে কিন্তু খুব ধৈর্যর ব্যাপার, তো একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, শুয়েছিল। তো আমি এসে বললাম আমি কিন্তু চপ পেঁয়াজি খাবো, আমার খুব খেতে মন হচ্ছে। তো তোমাদের ভাইয়া বলল ঠিক আছে তুমি চাটা বসাও নিয়ে আসছি। তো তোমাদের ভাইয়া এদিক থেকে নিয়ে চলে এলো। আর এই সকাল বিকাল চা খাওয়ার মুহূর্তটা কিন্তু আমার কাছে বা তোমাদের ভাইয়ার কাছে খুবই মানে সুন্দর একটা মুহূর্ত। তো যাই হোক, এই সময়টা আমরা আনন্দ মজা সব করে থাকি। তো আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম আমি তো তোমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি, সব কাজেই আমি তোমাদের ভাইয়াকে হেল্প করি, আর আমার বাড়িতে যাই টুকিটাকি আমরা কাজকাম করি, তোমাদের ভাইয়া নিজেই করার চেষ্টা করে, সব সময় বলে এতে কিন্তু মানে যে কোনো জিনিসের মানে ভালোবাসাটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আর আমার কাছেও ভালো লাগে নিজেদের কাজগুলো নিজেরা দুজন মিলে করতে। তো যাই হোক, আর আমি সব সময় তোমাদের ভাইয়ার মানে হেল্প করি, আমি বললাম ওই জন্য আমাকে তুমি চপ পেঁয়াজি খাইয়ে দিলে। তো তোমাদের ভাইয়া হাসছিল। যাই হোক, সন্ধ্যার দিকে আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে মন হচ্ছিল, তো সেই জন্য একটা ডিম, একটু ময়দা আর সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজি, চিনি, একটু আখের গুড়, সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এই যে এবার তেল গরম করে ডুবো তেলে এগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। তো যাই হোক, এটা খেতে মন হচ্ছিল, করেই ফেললাম সন্ধ্যাবেলায়, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে যতটুকু যা পারলাম ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দিও, ছোট্ট করে একটা লাইক দিও। তো এইগুলো একে একে চলো ভেজে তুলে নিই। আর দেখছো কি সুন্দর একদম ফুলে ফুলে যাচ্ছে, তবে এটাকে একটু ফেটিয়ে রেখে দিলে কিন্তু আরও ভালো হতো, আমার তো আর তরসই ছিল না, তাই মানে সাথে সাথে মন গেছে সাথে সাথেই করেছি খাবো বলে। এই যে, তো এই সব জিনিস কিন্তু তোমাদের ভাইয়া তুলু খুব একটা পছন্দ করে না, তাই খুবই কম করেছি। তবে আমার আবদারে তোমাদের ভাইয়া একটা খেয়েছে, আমার তুলু একটা খেয়েছে, বাকিগুলো কিন্তু আমি খেয়েছি। চলো, সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে ইতি করছি, নেক্সট ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই অল ভিউয়ার্স, গুড নাইট।